আপনারা এত লেটে আসবেন কেন? শুক্রবারে এত কেন লেটে আসবেন? বৃহস্পতিবারে আপনাকে পত্রিকা করতে হবে, আমি সবার আগে মসজিদে রাখবো। আসলেই শুক্রবারের যে ফজিলাত এটা আমাদের অবগতির বাহিরে, এটা আমরা জানি না। জানলে হয়তো আপনার খুতবার পরে বা বারোটার পরে আসতেন না, বারোটার আগে আসতেন। মনে করছেন আপনারা যে শুক্রবারে তো ওই নামাজের আগে আগে গেলে চলবে না। আহলুল্লাহ হচ্ছেন শুধু বুকে হাত বাঁধলেন আর জোরে আমিন বললেন আর রাফুলিয়ে দিন করলেন, আহলুল্লাহ হয়ে গেলেন? শুক্রবারের দিন জুমাবারে আপনাকে আমাকে আগেই অ্যালার্ট থাকতে হবে যে সবার আগে আমি মসজিদে ঢুকব। সহি বুকের হাদিস খুলুন, দেখুন 615 নম্বর হাদিস, মুসলিমের 437 নম্বর হাদিস, মিসকাতুল মাসাবিয়া দেখবেন 628 নম্বর হাদিস। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, লাউ ইয়ালাউনা নাসে মা ফিন নিদাই ওয়া লা সাপে, মানুষ যদি জানতো সালাতের প্রথম কাতারে আসা কি নাকি রয়েছে, মানুষ যদি জানতো যে আজান দিয়েতে কি নাকি রয়েছে, তাহলে মানুষ লটারি ক্রয় করতো। লটারি ক্রয় করে হলেও মানুষ প্রথম কাতারে জায়গা দখল করতো। কিন্তু আমরা জানি না সলাতের প্রথম কাতারে আসা কি না কি রয়েছে, আমাদের অবগতির বাহিরে, আমরা জানি না। ইরবাজ ইবনু সারিয়া সহি ইবনু মাজা 996 নম্বর হাদিসে দেখুন, রাসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে ব্যক্তি একদিন, রাসুল সাল্লাল্লাহু সাল্লাম বলছেন, আল্লাহ যারা প্রথম কাতারে সলাত আদায় করে তাদেরকে তুমি ক্ষমা করো, আল্লাহ যারা প্রথম কাতারে সলাত আদায় করে তাদেরকে তুমি ক্ষমা করো, আল্লাহ যারা প্রথম কাতারে সলাত আদায় করে তাদেরকে তুমি ক্ষমা করো, যারা দ্বিতীয় কাতারেও সলাত আদায় করে আল্লাহ তুমি তাদেরকেও ক্ষমা করো। প্রথম কাতারের কথা বললেন তিনবার, দ্বিতীয় কাতারের কথা বললেন একবার, তৃতীয় চতুর্থ পঞ্চম ষষ্ঠ সপ্তম অষ্টম নবম এই কাতারের কথা কিছু বললেন না। যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দোয়ার মধ্যে থাকতে চান তাহলে প্রথম কাতারে আপনাকে আমাকে জায়গা নিতে হবে, যদি প্রথম কাতারে যদি ব্যতিক্রম হয় তাহলে দ্বিতীয় কাতারে, তৃতীয় চতুর্থ পঞ্চমের কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদের জন্য দোয়া করলেন না। যদি দোয়ার মধ্যে থাকতে চান তাহলে প্রথম না হলে দ্বিতীয় কাতারে। আসলে জুমাবারে আগে আসার কি ফজিলত এটা আপনার আমার অবগতির বাহিরে আমরা জানি না। আজকে একটা হাদিস, এই যে বক্তব্য আমি দিলাম এই বক্তব্য সব অংশ ভুলে গেলে অন্তত এই বক্তব্যটা ভুলবেন না, খুব মনোযোগ দিয়ে শুনুন। হাদিস আসছে কোথায়? নাসাই 1381, রেকর্ডিং হচ্ছে আপনারা নেবেন পরে। নাসাই 1381, ইবনু মাজা 1087, তিরমিজি 496, আবু দাউদ 345, সৈয়দ তারগিবে 1067 নম্বর হাদিসে দেখবেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, এতগুলো কিতাব গ্রন্থে এই হাদিসটি আসছেন, তিনি বলছেন, মান গাসালা ইয়াউমুল জুমা ওয়াক্তাসালা ওয়াবাক্কারা ওয়াবতাকারা, যে ব্যক্তি জুমার দিনে সকাল সকালে গোসল করবে, খুব মনোযোগ দিয়ে শোনেন, যে ব্যক্তি জুমার দিনে সকাল সকালে গোসল করার ব্যবস্থা করে গোসল করবে, লাম ইয়ার কাব, কোনো বাহনে চড়বে না, গোসল করে প্রস্তুতি হয়ে কোনো বাহনে চড়বেন না। বাহন মানে কোনো সাইকেলে, কোনো ভ্যানে, কোনো রিক্সায়, বাস ট্রাকে না, দূরে হলে স্বতন্ত্র ব্যাপার, এক কথায় পায়ে হেঁটে আসবেন। লাম ইয়ার কাপ, কোনো বাহনে চড়ে না। দান আমিনাল ইমাম, ইমামের পাশাপাশি বসার চেষ্টা করে, ইমাম যেখানে বসে ওই ইমাম সাহেবের পাশাপাশি বসার চেষ্টা করে। লাম ইয়াল হু, কোনো কথা বলে না, ও যাতা কোনো কথা বলে না, ফাস্তামিউ, তার কথাগুলো মনোযোগ দিয়ে শ্রবণ করে। ইমাম সাহেব যে বক্তব্য দেয় এই বক্তব্য মনোযোগ দিয়ে শ্রবণ করে। কয়টা হলো? এক, সকাল সকালে গোসল, দুই, পায়ে হেঁটে আসবেন, তিন, ইমামের পাশাপাশি বসার চেষ্টা করবেন, চার, কোনো কথা বলবেন না, পাঁচ, কথাগুলো মনোযোগ দিয়ে শ্রবণ করেন। এই পাঁচটা কাজ যদি করতে পারেন, রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এতগুলো হাদিস গ্রহণতে কি বলছেন, যে বেকুল্লে খতিয়াতে সানাতে আমল, তার প্রত্যেকটা পদক্ষেপে এক বছর সিয়াম ইহা কিয়াম ইহা, এক বছর সিয়াম পালন করলে যে নাকি, এক বছর তাহাজ্জুদ পড়লে যে নাকি, তার এক কদম বাড়ালে আল্লাহ রাব্বুল আলামিন তাকে এই নাকি দান করেন না। আপনাকে বুঝাতে পারেনি, এখন আপনার বাসা থেকে এখানে দশ পা, দশ কদম, দশ বছর সিয়াম পালন করলে যে নাকি, দশ বছর তাহাজ্জুদ পড়লে যে নাকি, সেই নাকি আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ আপনার আমল নামে দিয়ে দেবে। আপনার বাসা থেকে এখানে 50 পা, আপনার বাসা থেকে এখানে 100 পা, আপনার বাসা থেকে মসজিদ 200 পা, 200 বছরের নাকি, 200 বছর সিয়াম পালন করলে যে নাকি, 200 বছর কিয়াম করলে অর্থাৎ তাহাজ্জুদ পড়লে যে নাকি, সেই নাকি আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমল নামে দিয়ে দেবে। বাসবেন কয়দিন? 50, 60, 70, 80, 90, 100। আপনি যদি একটা ঘন্টা যদি আগে আসেন তাহলে আপনি 200 বছর নেকি পাচ্ছেন, তাহলে আপনি 50 বছর নেকি পাচ্ছেন, তাহলে আপনি 100 বছর নেকি পাচ্ছেন।